हाई फ्रेंड्स, मौसुमी सेल्दी कूकिंगे आपनादेर सबाईके जानाई स्वागत। आज आमी तैरी करे देखाबो सरपुटी माछेर झाल। खुबी सुस्वादु ए रेसिपिटी विभिन्न रकम भावे तैरी करे फेला जाए। आमी किभाबे तैरी करछि सेटाई आज आमी आपनादेर संगे शेयर करबो। आर तैरी कराओ खुबी सहज। तबे चलुन देखे नेवा जाक। एखाने आमी दुटो सरपुटी माछ निये निएछि आर अर्धेक करे निएछि। आपनारा चाइले गोटाओ निते पारेन। आर आमी सामान्य नून आर हलुद दिए 10 मिनट ম্যারিনেট करे रेखे देबो। एरपर एकटा मशला तैरी करबो। निये निएछि 1 टीस्पून धनियार गुड़ो, 1/2 टीस्पून काश्मीरी लाल लंकार गुड़ो, एते रंगटा भालोभावे झाल हबे ना, आर 1/2 टीस्पून हलुद गुड़ो। सामान्य जल दिए गुले रखछि। आपनारा चाइले लाल लंकार गुड़ो दिते पारेन, आमी आर दिच्छि ना। एदिके आरेकटा पेस्ट करबो, एकटा मीडियम साइजेर टमेटो, 4 কাঁচা পাকা लंका, एटाओ आमी पेस्ट करे राखबो। आर 2 টিস্পুন কালো সরষে, 2 কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে পেস্ট করে রাখবো। এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা খুব ভালোমতো গরম হলে আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। দেখুন, উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। এইভাবে বাকি মাছ দুটো আমি ভেজে নিয়েছি। সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। একটু মশলাটা ভাজা ভাজা হলেই আমি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড আমি কষিয়ে নেব। মোটামুটি হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেব গুলে রাখা মশলা, ধনিয়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সেই মশলাটা দিয়ে দিলাম, বাটি ধোয়া জলও একটু দিয়ে দিলাম। এরপর খুব ভালোমতো আমি সমস্ত মশলাটা কষিয়ে নেব। দেখুন, মোটামুটি হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এরপর এতে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। দেখুন, আমি সর্ষে বেটে রেখেছিলাম, পুরোটা লাগবে না। আমি 2 টিস্পুন সর্ষে বাটা দিয়ে দিলাম। বাকি সর্ষেটা রেখে দেবো, অন্য রেসিপিতে দেওয়া যাবে। খুব ভালোমতো মিশিয়ে নিচ্ছি। বেশি কষানো যাবে না, কারণ সর্ষে বাটা বেশি কষালেও কিন্তু অনেক সময় তিতো হয়ে যায়। কয়েক সেকেন্ড কষানোর পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেমন গ্রেভি দরকার তেমন জল দিতে হবে। খুব ভালোমতো মিশিয়ে নিয়ে আমি ফুটে আসা পর্যন্ত একটু ঢেকে রাখবো। দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। এরপর এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো হবে। আর যেহেতু ঝোল দিয়েছি তাই 1/2 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। সর্ষে বাটার সময়ও নুন দিয়েছিলাম, নুনটা বুঝে দিতে হবে। ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দেবো কুচনো ধনে পাতা। বন্ধুরা, আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্রেভিটাকে আরেকটু টানিয়ে নেব, তাই 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 2-3 মিনিট বাদে দেখুন কতটা তেল ভাসতে শুরু করেছে। আমি লবণটাও চেক করে দেখেছি, একদম পারফেক্ট। আর গ্রেভিটাও কত ঘন হয়ে এসছে দেখুন। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ফিরে আসছি 10 মিনিট বাদে। তৈরি হয়ে গেল সুস্বাদু সরপুটি মাছের ঝাল। নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তবে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।